हेलो व्यूअर्स, वेलकम टू माय स्पोकन इंग्लिश क्लास। आज के क्लास में देखाबो दुटी सरल वाक्य के एक सरल वाक्य परिणत करा एवं सेटा एक विशेष नियम अनुजाई जे नियमटी आगे अवश्य हमें खूब संक्षेपे देखिए सेटी आज के एक बड़ो करे देखाबो एवं एक वाक्य दिए ही देखाबो जाते करे विषयटी तोमादेर बुझते सुविधा है एवं संक्षेपे बुझते पारो। শিক্ষা সাহিত্য সংস্কৃতিমূলক ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন এডু চর্চা, সঙ্গে থাকুন, সঙ্গে আছি। সমীর মিস্টার সেনের ছেলে, এটা একটা স্বাধীন এবং সরল বাক্য। সে দলের কনিষ্ঠতম খেলোয়াড়, এটা আরেকটি বাক্য। এই দুটো বাক্যকে একসঙ্গে করব। আমি যদিও বাংলাটা দেখাচ্ছি না, ইংরেজিটাই দেখাবো। সে দলের কনিষ্ঠতম খেলোয়াড়, এখানে তম কথাটা যোগ করা হয়েছে। এই তম কথাটা আমি এই কারণে যোগ করেছি যে আমরা কনিষ্ঠতম জ্যেষ্ঠতম বলি, কথাগুলো কিন্তু ভুল বলি, কারণ কনিষ্ঠ মানেই হচ্ছে সব থেকে ছোট। তম কথাটি আর যোগ করার দরকার নেই। সে দলের কনিষ্ঠ খেলোয়াড়। এবার এটা যখন আমরা যোগ করলাম, তখন সমীর মিস্টার সেনের ছেলে কি লিখলাম? সমীর ইজ দ্য সান অফ মিস্টার সেন। সমীর ইজ দ্য সান অফ মিস্টার সেন, হি ইজ দ্য ইয়াংস্ট প্লেয়ার অফ দ্য টিম। এক নম্বরে সমীর দ্য সান অফ মিস্টার সেন, এই যে ভার্বটা এটা কিন্তু থাকছে না, কারণ আমরা দিচ্ছি কিভাবে, সমীরের পরে কমা দিচ্ছি। দ্য সান অফ মিস্টার সেন ইজ দি ইয়াংস্ট প্লেয়ার অফ দ্য টিম। এখানে ইজ দিলাম, সমীর ইজ দি ইয়াংস্ট প্লেয়ার অফ দ্য টিম। কেন দিলাম? এখানে যে হি বলা হয়েছে, হি বলতে কিন্তু সমীরকেই বুঝিয়েছে। তাহলে আমরা যখন একটা বাক্যে পরিণত করব, তার একটাই সাবজেক্ট থাকবে, এন্ড দেয়ার মাস্ট বি ওয়ান, অনলি ওয়ান ফাইনাইট ভার্ব। তাই সাবজেক্টটা আমরা হি না রেখে সমীরকেই রাখবো, সমীর, কারণ এটা দিয়ে এর পরিচয় সম্পূর্ণরূপে পাওয়া যায়। সমীর সমীর দি সান অফ মিস্টার সেন ইজ দি ইয়াংস্ট প্লেয়ার অফ দ্য টিম। এটা গেল এই দুটো বাক্যকে একটা বাক্যে পরিণত করা, প্রথম যেটা দেখানো হলো। এইবার এটাকে আমরা অন্যভাবেও লিখতে পারি কি, সমীর দ্য ইয়াংস্ট প্লেয়ার অফ দ্য টিম ইজ দ্য সান অফ মিস্টার সেন। সমীর লিখলাম, তারপরে দি ইয়াংস্ট প্লেয়ার অফ দ্য টিম লিখে ইজ দ্য সান অফ মিস্টার সেন। এই যে এইটুকু দিয়ে দেওয়া, অর্থাৎ বিষয়টি কিছুই নয়। এই বাক্য থেকে লজিক্যাল জিনিসটা নিয়ে এই বাক্যের লজিক্যাল জিনিসটার সঙ্গে মিল করা। দ্য ইয়াঙ্গার প্লেয়ার অফ দ্য টিম, সরি, দ্য ইয়াংস্ট প্লেয়ার অফ দ্য টিম, কে ইয়াংস্ট প্লেয়ার? সমীর। সমীর ইজ দ্য সান অফ মিস্টার সেন, বাংলাটা হচ্ছে কি, দলের কনিষ্ঠতম খেলোয়াড় সমীর হলো মিস্টার সেনের ছেলে। চার নম্বরে কি, দ্য সান অফ মিস্টার সেন সমীর, অর্থাৎ দ্য সান অফ মিস্টার সেন, তার পরিচয় কি, সমীর ইজ দ্য ইয়াংস্ট প্লেয়ার অফ দ্য টিম, মানে মিস্টার সেনের ছেলে সমীর হলো দলের সব থেকে ছোট খেলোয়াড়। পাঁচ নম্বরে কি লিখেছি, দ্য সান অফ মিস্টার সেন ইজ সমীর, এই বাক্যটাকে জাস্ট একটু ঘুরিয়ে দিয়েছি। দ্য সান অফ মিস্টার সেন ইজ সমীর, সমীরের পরিচয়টা কি, দ্য ইয়াঙ্গার প্লেয়ার অফ দ্য টিম, অর্থাৎ দলের কনিষ্ঠতম বা কনিষ্ঠ খেলোয়াড়। দ্য ইয়াংস্ট প্লেয়ার অফ দ্য টিম ইজ সমীর, এখানে যেমন দ্য সান অফ মিস্টার সেন ইজ সমীর লিখেছি, এখানে দ্য ইয়াংস্ট প্লেয়ার অফ দ্য টিম ইজ সমীর। এই যে বাক্যটা, ই বলতে সমীর, ইজ সমীর, এর পরিচয়টা কি, দ্য সান অফ মিস্টার সেন। এবার এখানে তো আমরা সমীরের পরিচয় হিসেবে এই টার্মগুলো ব্যবহার করি, দ্য ইয়াংস্ট প্লেয়ার অফ দ্য টিম অথবা দ্য সান অফ মিস্টার সেন। এবার যদি এই হি, এটা তো প্রোনাউন, এই হিটার পরিচয় দিয়ে যদি আমরা বলি, তাহলে আমরা এভাবেও বাক্যটা লিখতে পারি, হি
the son of Mr. Shane is Shami, the younger player of the youngest player of the team. Othoba, he, the youngest player of the team, is Shami, the son of Mr. Shane. সবগুলো বাক্যই কিন্তু কারেক্ট, যদিও এর মধ্যে তিন এবং চার নম্বর বাক্যটা আমরা যেটা লিখেছি দ্য সান অব মিস্টার সেনের পরিচয় হিসাবে সমীরকে দিয়েছি, অথবা দ্য ইয়াংগেস্ট প্লেয়ার অব দ্য টিমের পরিচয় হিসাবে সমীরকে দিয়েছি, এইটা কিন্তু অনেকটাই দুর্বল। অ্যান্ড উই শুড অ্যাভয়েড দিস কাইন্ড অফ জয়নিং বা দিস কাইন্ড অফ সেন্টেন্সেস। এই আমি যে একটা বাক্যের এই যে এত রকমভাবে জয়নিং করা যায় বা এতভাবে ইংরেজিটা লেখা যায় বা এতভাবে বলা যায়, এটা দেখানোর একমাত্র উদ্দেশ্য ফর দ্য সেক অফ স্পিকিং ইংলিশ উই মাস্ট টু নো অ্যাজ টু হাউ উই ক্যান মেক এ সেন্টেন্স দিস ওয়ে অর দ্যাট ওয়ে। এই যে এইভাবে বা ওইভাবে বাক্য গঠন করা যায় এটা তো আমাদের জানতে হবে, সেই জন্যই কিন্তু আমি একটি বাক্য নিয়েই এতগুলোভাবে দেখালাম, যাতে তোমাদের কাছে এই জিনিসটি সহজ হয়ে যায় এবং বুঝতে সুবিধা হয়। তোমাদের কাছে একটা অনুরোধ থাকলো, তোমরা এই ধরনের সহজ সরল বাক্যগুলো নিয়ে এইভাবে পরিবর্তনের চেষ্টা করবে এবং দেখবে বিষয়টি আরও খুব সহজে বোঝা গেছে। এরপরে আমি অন্য ধরনের নিয়ম নিয়ে যেভাবে সরল বাক্য গঠন করে সেটা নিয়ে একটু দেখাবো। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।